হ্যালো ফ্রেন্ড, তো আমরা অলরেডি দেউলটির পথে যাচ্ছি। তো এটা হচ্ছে আপাতত আমরা ব্রিজে উঠেছি, তো ব্রিজ দিয়ে আমরা অলরেডি যাচ্ছি। আমাদের খুব মজা লাগছে, কিন্তু সামনে থেকে সবারই পড়ে গেছে। সবাই একটু একটা ভালো জায়গায় যেতে সবাই চায়, তো আমরাও এগোচ্ছি আস্তে আস্তে। চলো দেখা যাক। এটা হলো প্রান্তিক রিসর্ট। তো আমি এখানে সব কিছু বলবো, যে ডে আউটে কত কি খরচা পড়বে, একটা রুম নিতে হবে কি না, আমি সব আজকে তোমাদের বলবো। আমরা এখন ঘুরছি প্রান্তিক রিসর্টে। প্রান্তিক রিসর্টে এন্ট্রেন্স আছে, তো এদিক দিয়ে আমাদের ঢুকতে হবে। এখানে প্যাকেজ পাওয়া যায় ডে আউটে, তো তোমরা এখানে প্যাকেজ আমি সব ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবে। রিসেপশন এদিকে আছে, আচ্ছা রিসেপশন আছে হচ্ছে এদিকে। চলুন দেখা যাক কিসে করা যায়। এখানকার ম্যানেজারের সঙ্গে নমস্কার দাদা। হ্যাঁ, তো আপনারা কত বছর ধরে এই রেস্টুরেন্টটা এখানে হয়েছে? এতদিন ধরে চলছে। আচ্ছা, শীতকালটা মানে আরো বেশি ভালো লাগে গরমকালের থেকে। আচ্ছা আচ্ছা, আপনাদের ডে আউট কিরকম চার্জেস আছে এখানকার? আচ্ছা ফোর হান্ড্রেড। সেখানে খাওয়া দাওয়া যেটা সব শুদ্ধ নিয়ে রুম আলাদা কি ওটার সঙ্গে? আচ্ছা আচ্ছা, খাবারটা আলাদা থাকে। তো ফিশ কী কী, ভেজ নন ভেজে কী কী থাকবে আইটেম? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর নন ভেজ মেনুতে সেম শুধু ফিশ আর চিকেন? আচ্ছা, আপনাদের প্যাকেজের সঙ্গে জল খাবারটাও সমস্ত কিছু দেওয়া হচ্ছে? টি বিস্কিট ও ইভিনিং এ আছে। খুব সুন্দর আপনাদের জায়গাটা, আর আশা করি আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আপনাকেও সবাই দেখবে। সবাই আপনার এখানে, আমরাও বলছি আপনার এখানে সবাই যাতে আসে এখানে। ওকে, আজকের এখানে শেষ করে, আর ফোন নাম্বার আর আমরা অ্যাড্রেসটা ডিসক্রিপশন লিঙ্কে আমরা দিয়ে দেবো। তাও আপনি একটু বলে দিন অ্যাড্রেসটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে সাইট সিন কি কি আছে কি দেখা যাবে? আচ্ছা, 1.5 কিলোমিটারের মধ্যে সব কিছু পেয়ে যাবে। ঠিক আছে দাদা, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। নমস্কার, ভালো থাকবেন। মা, তোমার কেমন লাগছে বলো? আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি।
তো এখানে তোমরা প্যাকেজ 560 করে হয় ডে আউটে, আর প্লাস এক্সট্রা যদি তোমরা গরমকাল যেহেতু রুম নিতে চাও তো 1350 করে প্রাইস আছে। তো একটা রুম নিয়ে ডে আউটের জন্য থাকতে পারো, কোনো অসুবিধা নেই। আর তোমাদের ব্রেকফাস্টের জায়গাটা ঘুরে দেখো, এখানে হচ্ছে ডাইনিং, মানে ব্রেকফাস্টের জায়গা, এখানে সবাই খাওয়া দাওয়া করে। এখন পুরো ফাঁকা আছে যেহেতু এত গরম বলে আমরাই চলে এসেছি ঘুরতে, আমরা ঘুরতে ভীষণ ভালোবাসি বলে চলে এসেছি। তো দেখা যাক কি কি ব্রেকফাস্টে দেয় আমাদের। দেখো লুচি, আলুর তরকারি, ছোলা দিয়ে কাবলি চানা দিয়ে উইথ মিষ্টি। তো সুকুমার তোমার কেমন লাগছে খেতে? দারুণ লাগছে, রান্নাটা খুব সুন্দর। কালারের ফুল, চোখ ধাঁধানোর মতো ফুল। প্রচুর গাছ এদিকে, প্রচুর গাছ এখানে আমি দেখতে পাচ্ছি। আই থিঙ্ক এটা মনে হয় জামরুল গাছ, প্রচুর জামরুল হয়ে আছে। দেখো তোমরা, প্রচুর জামরুল হয়ে আছে, অসাধারণ জামরুল। আর এটা মনে হচ্ছে আমার, দেখো গাছে জামরুল একদম ছেয়ে আছে। আর এটা মনে হচ্ছে আমার সবেদা গাছ। ইয়েস, সবেদা গাছে অলরেডি সবেদা হয়ে আছে। চলো তোমাদের আমি দেখাই সবেদা গাছে। সবেদা আমি দেখতে পাচ্ছি, একটা ছোট্ট সবেদা হয়ে আছে। হ্যাঁ, সবেদা গাছে সবেদা হয়ে আছে, মানে অসাধারণ জায়গা পুরো। মানে এই দেখো সবেদা গাছে সবেদা, পুরো মনে হচ্ছে যেন গ্রামে চলে এসেছে, একদম গ্রামের প্রকৃতি। আর আমরা, বিশেষ করে আমি, অভিষেক, সবাই নেচার খুব ভালোবাসি। তো আমি নেচারের টানে, দেখো আম, দেখো একদম কাছে আম। তো এই প্রান্তিক রিসর্টটা কিন্তু দেউলের ফেমাস রিসর্ট, আর খুব ভালো লাগছে। দেখো আম আমি টাচও করতে পারবো আই থিঙ্ক। তো খুব ভালো লাগছে, আম গাছের আম এখানে দেখতে পেয়েছি। আম আমি একটা পেরেও নিলাম। তো জামরুল কালারটা দেখেছো, খুব সুন্দর, হোয়াইট কিন্তু নয়, এটা গ্রিনিশ আর পিঙ্ক কালারের। তো দেখো জামরুল আমি অলরেডি পেরে ফেলেছি। লাঞ্চে আমরা চলে এসেছি, ফার্স্টে লাঞ্চে আছে ভাত, ডাল, আলু ভাজা, তারপর আছে আলু পটলের তরকারি, সালাড, চিকেন। তো 30 টাকা প্লাস 5% জিএসটিতে আমরা এত এত খাবার পেয়ে যাচ্ছি, ভালো ভালো খাবার, টেস্টও খুব ভালো। তো আপনারা আসতে পারেন দেখছি। আজকে আমরা চলে এলাম দেউলটির শেষ পর্বে। এবার দেউলটির শেষ পর্বে এসে একটা বিখ্যাত জিনিস না দেখালেই নয়, সেটা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, একদম ঠিক রূপনারায়ণ নদী, ঠিক একদম অপোজিটেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে তো সবাই চিনি, ওনার বিখ্যাত উপন্যাস পরিণীতা, দেবদাস আমরা সবাই দেখেছি সিনেমা হলে গিয়ে। তো উনি, এই বাড়িটা ওনার হচ্ছে আদি বাড়ি, এই বাড়িতে উনি ওনার জীবন যাপন করেছেন। ভেতরটা দেখা যায়, ওনার বাড়িতে ঢুকছি। সুন্দর, এখন অবশ্য এটা মিউজিয়াম হয়ে গেছে, কারণ এখন আর কেউ থাকে না, তো গভর্নমেন্ট থেকে মিউজিয়াম করে দিয়েছে। দেখতেন, আচ্ছা, এটা ওনার লেখার ঘর, কাছে গিয়ে সোজা জানলাটা দেখছেন, এই জানলাটা খোলা থাকতো। আচ্ছা, তখন বাঁশ গাছ পাঁচিলটা ছিল না। আচ্ছা, রূপনারায়ণ নদীটার রাস্তায় গা দিয়ে বইতো, ওখানে লক্ষ্য রাখুন, ওনার জুতো আছে, লাঠি আছে, আর এই চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন। আচ্ছা, আর নিচে যে মৃত্যু ছবিটা দেখছেন, ওনার নিচে ওনার জেঠা পক্ষের স্ত্রী শরৎবাবু মৃত্যুর পরও উনি 23টা বছর পরে এখানে মারা যান। আচ্ছা, এখানে আসুন।
তারপরে এই ঘরটায় যাবে, এটা বসার ঘর বৈঠকখানা, যদি কাঠটা কাছে চলে যান যে ব্যাকেটটা লাগানো আছে। এগুলো আলমারিতে বই উনি পড়তেন, এটা বেলজিয়ামের আয়না। পুরোটাই ওনার বাড়ির ভেতরটা, পুরো যাওয়া যেত। এদিকে উঠছি দোতলাতে ওনার ঘরে, ওই দূরে রূপনারায়ণ নদী দেখা যাচ্ছে। অসাধারণ দৃশ্য। তো বন্ধুরা, আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ হলো, দেউলটি ঘোরা দিয়ে। প্লাস তোমাদের ভালো ভালো কিছু জায়গা দেখালাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেখাচ্ছি, এখন আমি স্টিল ওখানেই আছি। তো আজকের ব্লগটা এখানেই এন্ড হলো। হ্যাঁ, শুধু ভিউ করলে হবে না, লাইক সাবস্ক্রাইব কমেন্টসও দিতে হবে সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।